সম্মান 2017 চলছে রমরমিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর থেকে দক্ষিণ, বিশেষ করে মানে আমি কী বলবো, উত্তরের যে পুজোগুলো আছে তারা কিন্তু সত্যি ফাটাফাটি, এবং উত্তরের যে পুজো আছে তার মধ্যে মধ্যম গ্রাম কিন্তু এমন একটা জায়গা যেখানে কিন্তু খুব মানে মধ্যম গ্রাম বারাসত অঞ্চলে কিন্তু খুব বড়ো বড়ো মানে কালী পুজো হয়। তো আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মধ্যম গ্রামের শৈলশনগর যুবক বিন্দু সঙ্গ, তার এই ক্লাবের মণ্ডপ কিন্তু একদম মানে বিশাল উঁচু একটা মণ্ডপ এনারা কিন্তু তৈরি করছেন। তো আমরা জেনে নিই যে এবার তাদের মানে মূল লড়াইটা কি বা এনাদের কি মিল আছে। দাদা বলছি ক্লাবের সঙ্গে সাউথের একটা কৃষ্ণ মন্দির, আর মায়ের রূপ হচ্ছে মহামায়া রূপ, ষোলো হাতে মহামায়া ঠিক আছে। আমরা সেটা দুটো বাচ্চা কিন্তু আমাদের কাকিকে যে বানাচ্ছি পাঠানো গেলাম পাঠানো সেবা খুবই দরকার। আর আমরা আমি শুনতে পাচ্ছি বিভিন্ন রকম বাচ্চাদের গার্ডেন থাকছি, খেলার সাথে কন্যাশ্রী ঠিক আছে, যেগুলো করলে মানুষকে কিছু দেওয়া হয় ডেঙ্গু ঠিক আছে, মানুষকে সচেতন করা আছে ডেঙ্গু ডেঙ্গু দিয়ে ফেরত থাকুন পয়সা থাকুন, বিভিন্ন রকম কালচারের বিষয়ে আমরা এর মাধ্যমেও আছে একদম। আর একটা জিনিস যে এখানে কিন্তু আলোকসজ্জারা দাদা যেটা বলছি আমার আগে কথা ছিল সেটা কিন্তু খুব সামনে মারা এখানে যদি আপনি দিয়ে আসেন তো সেই ব্যাপারে একটু আমাদের বিভিন্ন কার্যকলাপ বিভিন্ন রকম সাজানো বোঝা হয় এবং যে দেখবে সে মনে করবে না একটা ভালো জিনিস দেখলাম, এবং প্রত্যেকবার আমাদের ঝাড়টা আমাদের নতুনত্ব থাকে আমরা রাখি নতুনত্ব রাখার চেষ্টা করি বা এমন অব্দি সেটাকে রাখতে চাই। আশা করি সবার জন্য আমরা রাখতে পারি, যারা দর্শক চাই তারা দেখলেও ভালো লাগবে, তারাও দেখলে আশা করি মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে, কিন্তু একটা কথা মানে আবহাওয়া দপ্তর কিন্তু সেরকম মানে খুব মানে আশার বাণী শুনাতে পারছে না, যদি ধরুন সেইটা ধরুন কেউ কিছু করলো মানে জলের আপনার পরীক্ষা একদম পাস করবি ভালোভাবে মানে যারা দর্শনার্থী তারা দেখে যদি ভালো বলে ওইটা হচ্ছে বড় বলবেন দর্শনার্থীরা কী বলবেন সেটাই কিন্তু সবচেয়ে বড় শান্তি এনারা বলছেন। এবং আমরা যেটা এখানকার প্রস্তুতি দেখে যে আমাদের মনে হলো সত্যি এই শৈলেশনগর যুবক বৃন্দ এলাকায় আছে এদের কিন্তু এবার কিন্তু পুজোটা কিন্তু মানে ফাটাফাটি হবে, এবং এখানে এসে আমরা দেখলাম সত্যি মুগ্ধ করার মতো একটা এনারা প্রস্তুতি করছেন, এবং এখানকার মণ্ডপ বলুন আমরা যা ভিতরে দেখলাম তাতে কিন্তু সত্যি একটা মানে ফাটাফাটি একটা বিষয় হতে চলেছে। যাই হোক আপনারা তো আসছি অবশ্যই আসবেন আপনারাও আসবেন।